সবাইকে জয় যীশু। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের আরেকটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আজকে ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব, অতি প্রয়োজনীয় একটি বিষয়, আর সেটি হলো বন্ধাকে ঈশ্বর সন্তান দিতে পারেন। অনেকেই রয়েছেন যারা বন্ধা, যারা সন্তানহীনা, এরকম অনেক স্ত্রীলোক রয়েছেন যারা সন্তান লাভ করেননি, আর সেই কারণে আপনাকে অনেক দুর্নাম, বদনাম, অপমানের মধ্যে থেকে যেতে হয়। প্রত্যেকটা দিন আপনাকে সংঘর্ষ করতে হয়, আপনার অতি প্রিয়জনেরা হয়তো আপনাকে পরিত্যাগ করে, আপনাকে সঙ্গ দেয় না, আপনার সমালোচনা করে, আর এরকম প্রত্যেক দিন আপনাকে মানসিক, সামাজিক, পারিবারিক অশান্তির মধ্যে থেকে, কষ্টের মধ্যে থেকে আপনাকে যেতে হয়। তো আজকের আমি তাদের জন্য ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব, অতি প্রয়োজনীয় বিষয় যেটা আপনাকে সাহায্য করবে, আপনাকে সান্ত্বনা দেবে এবং আপনাকে আত্মিকভাবে শক্তিযুক্ত করবে। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মাধ্যমে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন এবং আপনার জীবন এবং আপনার অবস্থা পরিবর্তন হবে যদি আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন। আমরা দেখি যে এই বন্ধা সম্বন্ধে বাইবেল আমাদেরকে কী বলে বা ঈশ্বরের বাক্য কী বলে। ঈশ্বরের বাক্য থেকে আমরা প্রকৃত সান্ত্বনা লাভ করতে পারি। আমরা দেখি যে বন্ধাত্ব হলো যে একটা দুর্নাম বা একটা অপমান স্বরূপ। যদি আমরা আদিপুস্তক তার 30 অধ্যায় 22 থেকে 23 পদ পড়ি, আর ঈশ্বর রাহেলকে স্মরণ করিলেন, ঈশ্বর তাহার প্রার্থনা শুনিলেন, তাহার গর্ব মুক্ত করিলেন। তখন তার গর্ব হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, ঈশ্বর আমার অপযশ হরণ করিয়াছেন। আর তিনি তাহার নাম যোসেফ বৃদ্ধি রাখিলেন, কহিলেন, সদাপ্রভু আমাকে আরও এক পুত্র দিউন। আমরা দেখি যে যাকোবের দুইজন স্ত্রী ছিল, একজন হলো লেয়া আর একজন হলো রাহেল। তারা দুই বোন ছিল, আর যাকোব রাহেলকে ভালোবেসেছিল, কিন্তু তার মামা লাবণ যাকোবকে ঠকিয়ে রাহেলের জায়গায় লেয়ার সঙ্গে তাকে বিয়ে দিয়েছিল। আর ঈশ্বর তিনি লেয়ার গর্ভকে খুলে দিয়েছিলেন, আর লেয়া অনেক সন্তান লাভ করেছিল, কিন্তু রাহেলের কোনো সন্তান ছিল না। আর সেই জন্য রাহেল একটা মানসিক কষ্টের মধ্যে দিকে যাচ্ছিল এবং তার দুর্নাম ছিল, তার বদনাম ছিল। তারা লোকেরা রাহেলকে হয়তো দুর্নাম করত, বদনাম করত, যেহেতু তার কোনো সন্তান ছিল না। কিন্তু দেখুন, বাইবেল বলছে যে ঈশ্বর রাহেলকে স্মরণ করলেন এবং তিনি তার গর্ভকে খুলে দিলেন। যখন রাহেলের গর্ভকে ঈশ্বর খুলে দিলেন, রাহেল যখন সন্তান লাভ করল, তখন রাহেল বলছে যে ঈশ্বর আমার অপযশ হরণ করিয়াছেন, ঈশ্বর আমার অপযশ হরণ করিয়াছেন। অর্থাৎ রাহেল এটা বলতে চাইছে যে আমার যে দুর্নাম ছিল, আমার যে অপমান ছিল, আমার যে বদনাম ছিল, আমি সন্তানহীনা হওয়ার জন্য, বন্ধা হওয়ার জন্য লোকেরা যে আমার দুর্নাম করত, বদনাম করত, ঈশ্বর আমার জীবন থেকে এই অপযশকে তিনি দূর করে দিয়েছেন। যারা সন্তান পান না তাদেরকে এরকম দুর্নাম, বদনামের মধ্যে থেকে যেতে হয়। লোকেরা সকাল সকাল হয়তো আপনার মুখ দেখলে আপনাকে নিয়ে সমালোচনা করে যে আমি সকাল সকাল কার মুখ দেখে ফেললাম, আজকে সারাটা দিনই আমার খারাপ যাবে, এরকম খুবই বেদনাদায়ক কথাবার্তা আপনাকে শুনতে হয়। আর হতে পারে আপনার পরিবারের লোকেরাও আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে ভালোবাসে না, আপনাকে একাকিত্বের মধ্যে থাকতে হয়। এরকম অনেক স্ত্রীলোকের বিষয় আমরা জানতে পারি যারা সন্তান পাননি, আর সেই জন্য তাদের প্রত্যেক দিন এইরকম যুদ্ধের মধ্যে থেকে তাদেরকে দিন অতিবাহিত করতে হয়। আর রাহেলের জীবনেও ঠিক এইরকম একটা সমস্যা ছিল, কিন্তু বাইবেল বলছে যে ঈশ্বর তাকে স্মরণ করলেন এবং তিনি তার গর্ভকে খুলে দিলেন, আর তার যে অপযশ ছিল সেই অপযশকে তিনি তার জীবন থেকে দূর করে দিলেন। প্রিয় বিশ্বাসী, যদি আপনার সন্তান না থাকে আর আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, তার উপরে নির্ভর করেন, যেভাবে ঈশ্বর তিনি রাহেলের অপযশকে খণ্ডন করেছিলেন, তিনি আপনার অপযশকেও তিনি খণ্ডন করতে পারেন, আপনার দুর্নাম, বদনামকেও তিনি দূর করতে পারেন আপনার জীবন থেকে।
আমরা আরো দেখি লুক তার 1:25 পদ, সেখানে লেখা আছে, লোকেদের মধ্যে আমার অপযশ খণ্ডাইবার নিমিত্ত এই সময় দৃষ্টিপাত করিয়া প্রভু আমার প্রতি এরূপ ব্যবহার করিয়াছেন। আমরা এখানে দেখি যে এলিজাবেথ তার যথেষ্ট বয়স হয়েছিল এবং তারও অপযশ ছিল। অপযশ মানে দুর্নাম, বদনাম, অপমান, এইগুলো তার জীবনেও ছিল। তার স্বামীর নাম ছিল সকুরিও এবং এলিজাবেথ তারা ধার্মিক ছিলেন। সকুরিও একজন যাজক ছিলেন আর যাজকের স্ত্রী হলেন এলিজাবেথ। তারা ধার্মিক ছিলেন যদিও তাদের কোনো সন্তান ছিল না। সমাজে তাদের দুর্নাম ছিল, বদনাম ছিল, এই অর্থে যে তারা সন্তানহীনা ছিলেন, সেই জন্য তাদের অপযশ ছিল। লোকেরা তো তাদের সম্বন্ধে সমালোচনা করত, তাদেরকে দুর্নাম করত, বদনাম করত, কিন্তু তারা ঈশ্বরের ভক্ত ছিলেন, তারা ঈশ্বরের সেবা করতেন। আর এখানে দেখি যে তাদের বৃদ্ধ বয়সে ঈশ্বর তিনি এলিজাবেথের গর্ভকে খুলে দিলেন এবং তিনি তাকে সন্তান দান করলেন। আমরা দেখি যে এলিজাবেথের গর্ভ থেকে যে সন্তান জন্মেছিল তার নাম হয়েছিল জোহন, এবং তিনি যখন বাপ্তেজক হয়েছিলেন তিনি একজন ভাববাদী হয়েছিলেন, এবং যিশু তার সম্বন্ধে বলেছেন যে তিনি হলেন সব থেকে পরাক্রমশালী ভাববাদী। যদিও এই ভাববাদী তিনি কোনো অলৌকিক কার্য করেননি, তিনি কোনো মিরাকেল করেননি, কিন্তু যিশু তার সম্বন্ধে বলছেন যে তিনি একজন পরাক্রমশালী ভাববাদী ছিলেন। কেননা তার বাক্য শুনে লোকেরা চেতনা পেয়েছিল, মন পরিবর্তন করেছিল, তারা পরিত্রাণ গ্রহণ করেছিল এবং তারা যখন বাপ্তিজকের কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিল। আর সেই জন্য তার সম্বন্ধে যিশু তিনি এইভাবে বলেছেন যে তিনি হলেন একজন পরাক্রমশালী ভাববাদী। আমরা দেখি যে এই এলিজাবেথের গর্ভকে ঈশ্বর খুলে দিয়েছিলেন এবং তিনি তাকে সন্তান দিয়েছিলেন, আর সেই সন্তানই যখন বাপ্তিজক হয়েছিল, একজন পরাক্রমশালী ভাববাদী হয়েছিলেন। ঈশ্বর এই বৃদ্ধাবস্থায় তিনি এলিজাবেথের গর্ভকে খুলে দিয়েছিলেন, আর যখন এলিজাবেথ সন্তান লাভ করেছিলেন তখন তিনি একই কথা বলেছেন যে এই সময় দৃষ্টিপাত করিয়া প্রভু আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছেন। তিনি বলছেন লোকেদের মধ্যে আমার অপযশ খণ্ডাইবার নিমিত্ত, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমার দুর্নাম অপমানকে তিনি খণ্ডন করার জন্য তিনি এই সময় আমাকে সন্তান দান করেছেন। তো আমাদের কাছে এটা পরিষ্কার বিষয় যে যাদের সন্তান হয় না তাদের মধ্যে সমাজে অনেক অপযশ থাকে, দুর্নাম থাকে, বদনাম থাকে, আর এই দুর্নাম বদনাম কেবল ঈশ্বরই পারেন মোচন করতে, ঈশ্বরই পারেন খণ্ডন করতে, ঈশ্বর পারেন গৌরব দিতে, ঈশ্বর পারেন সেই সম্মান দিতে, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তার উপরে আমরা আস্থা রাখি। বন্ধাত্ব হলো ঈশ্বরের একটি শাস্তিস্বরূপ। আদিপুস্তক তার 20:17-18 পদ যদি আমরা দেখি, আদিপুস্তক তার 20:17-18 পদে লেখা রয়েছে, পরে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবিমেলককে ও তার স্ত্রীকে ও তাহার দাসীগণকে সুস্থ করিলেন, তাহাতে তাহারা প্রসব করিল। কেননা আব্রাহামের স্ত্রী সারার নিমিত্ত সদাপ্রভু অবিমেলকের গৃহে সমস্ত গর্ব রোধ করিয়াছিলেন। আমরা এখানে দেখি যে অবিমেলক তিনি একজন রাজা ছিলেন, আর তিনি আব্রাহামের স্ত্রী অর্থাৎ সারাকে তিনি আব্রাহামের কাছ থেকে লোকজন পাঠিয়ে তাকে রাজপ্রাসাদে তুলে এনেছিল তাকে বিবাহ করার জন্য। আর আব্রাহাম তিনি খুবই কষ্টের মধ্যে ছিলেন, যেহেতু তার স্ত্রী তার সঙ্গে ছিল না, তাকে রাজা তার রাজপ্রাসাদে তুলে নিয়ে গেছিল। আব্রাহাম ছিলেন ঈশ্বরের একজন ভক্ত, একজন দাস। ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন যে আব্রাহাম তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাটি সম্পত্তি সব কিছু পরিত্যাগ করে তুমি বেরিয়ে এসো। আর আব্রাহাম ঈশ্বরের কথা মতো তিনি তার সমস্ত জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাটি সম্পত্তি সব কিছু পরিত্যাগ করে তিনি বেরিয়ে এসেছিলেন, আর ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন। যখন আব্রাহাম এইরকম একাকিত্বের মধ্যে ছিল, সারা বিহীন সে ছিল, তার যে কষ্ট ঈশ্বর তা দেখেছিলেন, আর সেই জন্য ঈশ্বর রাজা অবিমেলকের পরিবারের যত স্ত্রীলোক ছিল তাদের গর্ভকে তিনি রুদ্ধ করে দিয়েছিলেন। অবিমেলকের স্ত্রী তার গর্ভকে ঈশ্বর রুদ্ধ করে দিয়েছিলেন, এবং অবিমেলক রাজার রাজপ্রাসাদে যে সমস্ত দাসীরা ছিল তাদের গর্ভকেও ঈশ্বর রোধ করে দিয়েছিলেন।
ঈশ্বরের ক্রোধ তার উপর নেমে এসেছিল, তার পরিবারের সমস্ত স্ত্রীলোকেদের উপরে নেমে এসেছিল, তাদের গর্বকে ঈশ্বর রোধ করে দিয়েছিলেন। আর যখন অভিমেলক ঘুমোচ্ছিল, আর সেই সময় ঈশ্বর রাজা অভিমেলককে দর্শন দিলেন যে তুমি সারাকে স্পর্শ করবে না, সে হলো আমার একজন ভক্ত দাস আব্রাহামের স্ত্রী, তুমি তার কাছে তাকে ফিরিয়ে দেবে, আর তুমি তাকে ডেকে নিয়ে আসবে যেন সে তোমার পরিবারে সকলের জন্য প্রার্থনা করে, তাহলে তোমরা সুস্থ হবে। তখন অভিমেলকের ঘুম ভেঙে যায় আর তিনি আব্রাহামকে ডাকেন এবং তিনি সারাকে তার কাছে ফিরিয়ে দেন আর তাকে বিনতি করেন এবং তাকে সেই দর্শনের কথা বলেন। আর আব্রাহাম অভিমেলক রাজার জন্য এবং তার স্ত্রীর জন্য এবং তার গৃহে তার রাজপ্রাসাদে সমস্ত দাসীদের জন্য তিনি প্রার্থনা করেন, আর ঈশ্বর তখন তাদের গর্ভকে খুলে দেন এবং তারা সন্তান লাভ করে। এটা হলো একটা ক্রোধ, ঈশ্বরের একটা ক্রোধ। যখন আমরা ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করি, যখন আমরা ঈশ্বরের অবাধ্যতায় জীবনযাপন করি, ঈশ্বরকে জলাঞ্জলি দেই, পরিত্যাগ করি, যখন আমরা পাপের মতো থাকি, মানসিক অভিলাষের মতো থাকি, মন্দতার মধ্যে জীবনযাপন করি, আর তখন অনেক সময় ঈশ্বর তার ক্রোধ স্বরূপ তিনি কি করেন, অনেক স্ত্রীলোকের গর্বকে তিনি রুদ্ধ করে দেন। যারা তার ব্যবস্থাগত জীবনযাপন করে না, যারা তার বাক্যকে মান্য করে না, আর ঈশ্বরের ক্রোধ তাদের উপর নেমে আসে এবং তারা বন্দা হয়, তাদের গর্ব রোধ হয়ে যায় এবং তারা সন্তানহীনা অবস্থায় জীবনযাপন করে। তারা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়, এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গাতে তারা দৌড়ে বেড়ায়, লোকেরা যা কিছু বলে তারা সেগুলো করতে থাকে। তারা তাদের সাধ্যমতো, তাদের শক্তিমতো, তাদের সামর্থ্যমতো অনেক চেষ্টা করে, কিন্তু প্রিয় বিশ্বাসী আপনি জেনে রাখবেন, যদি ঈশ্বর কারোর গর্বকে রোধ করে দেন, কারোর ক্ষমতা নেই যে সেই গর্বকে কেউ খুলে দেয়, একমাত্র ঈশ্বরই পারেন স্ত্রীলোকেদের গর্বকে খুলে দিতে, তাদেরকে সন্তান দিতে। আমরা এখানে দেখি যে অভিমেলক রাজার অবাধ্যতার জন্য, তার পাপের জন্য, তার মানসিক অভিলাষের জন্য ঈশ্বর তার ওপরে তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার স্ত্রী এবং তার রাজপ্রাসাদের সমস্ত দাসীদের গর্বকে তিনি রুদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু যখন সে চেতনা পেয়েছিল, ফিরে এসেছিল, আর তখনই কিন্তু ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন, তার স্ত্রীকে এবং তার সমস্ত দাসীদেরকে তিনি আশীর্বাদ করেছিলেন। একইভাবে যদি আপনি ঈশ্বরের কাছে সমস্ত অন্তঃকরণের সঙ্গে ফিরে আসেন, তার কাছে নিজেকে সমর্পণ করেন, তার বশীভূত হন, তার বাক্যকে মান্য করেন, তাহলে ঈশ্বর আপনার উপর থেকে তার ক্রোধকে তিনি তুলে নিতে পারেন এবং তিনি আপনার শাস্তিকে সরিয়ে তিনি আপনাকে আশীর্বাদ করতে পারেন, তিনি আপনার গর্বকে খুলে দিতে পারেন এবং তিনি আপনাকে সন্তান দান করতে পারেন। সেই জন্য যদি কোনো অবাধ্যতা থাকে, অযোগ্যতা থাকে, কোনো পাপ থাকে, সেগুলোকে পরিত্যাগ করুন এবং ঈশ্বরের কাছে সব অন্তকরণে ফিরে আসুন, তিনি আপনাকে একইভাবে আশীর্বাদ করতে পারেন। আমরা দেখি যে ঈশ্বর অলৌকিকভাবে অনেককে তিনি সন্তান দান করেছিলেন, অলৌকিকভাবে, অলৌকিকভাবে তিনি অনেককে তিনি সন্তান দান করেছিলেন। তিনি যাদেরকে অলৌকিকভাবে সন্তান দান করেছিলেন তারা হলেন প্রথমত সারা। আমরা সারাকে দেখি আদিপুস্তক তার 17:15-21 আদিপুস্তক তার 17:15-21 লেখা রয়েছে, আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা রানী হইল, আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তাহা হইতে এক পুত্র তোমাকে দিব, আমি তাহাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদি মাতা হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। তখন আব্রাহাম উপুর হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, শত বর্ষ বয়স্ক পুরুষের কি সন্তান হইবে, আর 90 বৎসর বয়স্কা সারা কি প্রসব করিবে। পরে আব্রাহাম ঈশ্বরকে কহিলেন, ইসমাইলই তোমার গোচরে বাঁচিয়া থাকুক। আমরা এখানে দেখি যে ঈশ্বর তিনি আব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন এবং তিনি তাকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দান করব। যদিও তাদের অনেক বয়স হয়েছিল, আমরা দেখি যে আব্রাহামের 100 বছর বয়স হয়েছিল এবং সারার 90 বছর বয়স হয়েছিল, আর এই বৃদ্ধাবস্থায় ঈশ্বর তিনি অলৌকিকভাবে সারার গর্ভকে খুলে দিয়েছিলেন, তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে সন্তান দেব। যদিও তাদের
অবস্থা, তাদের শরীর, তাদের বয়স, এগুলো বোঝাতে চাইছে যে সন্তান লাভ করা আর সম্ভব নয়, সেই ক্ষমতা তোমাদের মধ্যে আর নেই। কিন্তু আমরা দেখি যে ঈশ্বর তিনি কিন্তু প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাকে সন্তান দেব। আর 100 বছর বয়সে আমরা দেখি যে ঈশ্বর আব্রাহামকে এবং 90 বছর বয়সে ঈশ্বর তিনি তাদেরকে সন্তান দান করেছেন এবং তারা অলৌকিকভাবে সন্তান লাভ করেছে। অলৌকিকভাবে ঈশ্বর তাদেরকে সন্তান দিয়েছেন, তো তারা অলৌকিকভাবে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে। ঈশ্বর তিনি যা কিছু প্রতিজ্ঞা করেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন। তিনি মনুষ্য নন যে মিথ্যা কইবেন, তিনি যা কিছু বলেন তিনি তা রক্ষা করেন তার প্রতিজ্ঞাগুলোকে। আর ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন আর তিনি সেই প্রতিজ্ঞাকে রক্ষা করেছিলেন যে বৃদ্ধ অবস্থায় তিনি তাদেরকে সন্তান দিয়েছিলেন, তারই ঔরজাত সন্তান তিনি তাকে দিয়েছিলেন। আব্রাহামকে এবং সারাকে তিনি সন্তান দান করেছিলেন অলৌকিকভাবে। আমরা দেখি হান্নাকে, প্রথম সময়ে তার 1:19-20 লেখা রয়েছে, পরে তাহারা প্রত্যুষে উঠিয়া সদাপ্রভুর সঙ্গে প্রণিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাটিতে আসলেন। আর ইলকানা আপন স্ত্রী হান্নার পরিচয় লইলে সদাপ্রভু তাকে স্মরণ করিলেন, তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন। আর আমি সদাপ্রভুর কাছে ইয়াকে যাচনা করিয়া লইয়াছি এই বলিয়া তাহার নাম সমুয়েল রাখিলেন। আমরা দেখি যে হান্না তারও সন্তান ছিল না, সে বন্দা ছিল এবং তারও দুর্নাম ছিল। তার পরিবারের লোকেরা তাকে দুর্নাম করত, বদনাম করত। ইলকানা তার স্বামী এবং তার 2টি স্ত্রী ছিল, হান্না এবং পনিন্না। পনিন্নার সন্তান ছিল বলে সে অহংকার করত আর সে হান্নাকে বারবার বিরক্ত করত, কথার মাধ্যমে তাকে আঘাত করত। আর এই হান্না সে বারবার এই সন্তানহীনার জন্য এত কথা তাকে শুনতে হতো যে তার হৃদয় তিক্ত প্রাণ হয়ে গেছিল। কিন্তু এই হান্না তিক্ত প্রাণ নিয়ে সে ঈশ্বরের মন্দিরে গেছিল এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। আর ঈশ্বর তিনি এলি যাজকের মাধ্যমে তার সঙ্গে কথা বললেন এবং তিনি তাকে সান্ত্বনা দিলেন আর তার গর্ভকে তিনি খুলে দিলেন। আমরা দেখি যে এই হান্না অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল। হান্না বলেছিল যে তুমি আমাকে যে সন্তান দেবে সেই সন্তান আমি তোমার সেবার জন্য দেব, আর সে তোমার কাছে থাকবে, কেবল তোমারই সেবা করবে। আর ঈশ্বর তিনি হান্নার গর্ভকে খুলে দিলেন এবং তিনি তাকে সন্তান দান করলেন। হান্না অলৌকিকভাবে সন্তান লাভ করল এবং ঈশ্বর তাকে তিনি সেই গৌরব সেই সম্মান তিনি তাকে ফিরে দিলেন। তার অপযশকেও তিনি খণ্ডন করলেন, যেভাবে তিনি এলিজাবেথের অপযশকে খণ্ডন করেছিলেন ঠিক একইভাবে তিনি হান্নারও দুর্নামকে অপযশকে তিনি খণ্ডন করলেন এবং তিনি তাকেও সন্তান দান করলেন। এই হান্না তিনি অলৌকিকভাবে তিনি সন্তান লাভ করেছিলেন। আমরা দেখি রেবিকা, রেবিকা আমরা আদিপুস্তক তার 25:21 যদি দেখি, আমরা দেখি যে ইশাহাক বিবাহ করেছিলেন 40 বছর বয়সে আর তিনি সন্তান লাভ করেছিলেন 60 বছর বয়সে। 20 বছর তাকে অপেক্ষা করতে হয়েছিল, 20 বছর তিনি প্রার্থনা করেছিলেন। আর এই 20 বছর আমরা দেখি রেবিকা তিনি বন্ধা ছিলেন, তার গর্ভ রোধ করা ছিল। আর ঈশ্বর তিনি ঈশাকে প্রার্থনা শুনলেন এবং তিনি রেবিকার গর্ভকে খুলে দিলেন এবং তিনি যমজ সন্তান দিলেন, 2টি সন্তান তাকে দিলেন। প্রিয় বিশ্বাসী, আপনি জানবেন যদি ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিতে দেরি করছেন তার মানে জানতে হবে যে ঈশ্বর আপনার জন্য বিশেষ কিছু আশীর্বাদ তিনি প্রস্তুত করছেন, আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করার জন্য, বলা যেতে পারে দ্বিগুণ আশীর্বাদ করার জন্য। ঈশ্বরকে কোনো সন্তান ছিল না, রেবিকা বন্দা ছিল, কিন্তু 20 বছর পর যখন ঈশ্বর তাদেরকে সন্তান দিলেন তখন তিনি যমজ সন্তান দিলেন। আমরা জানি যে তার যমজ সন্তানের নাম হলো এসব এবং জাকুব, আর তাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা ছিল। আমরা দেখি যে রেবিকাও অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল, 20 বছর পর সে সন্তান পেয়েছিল। অনেকেই রয়েছেন এরকম দীর্ঘ বছর তাদের কোনো সন্তান নেই, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি যে তারা কত বছর অপেক্ষা করেছিল এবং তারা সন্তান লাভ করেছিল। আমরা দেখি যে তারা ঈশ্বরের জন্য অপেক্ষা করেছিল এবং সঠিক সময় তারা সন্তান লাভ করেছিল। একইভাবে যদি আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন, প্রার্থনায় লেগে থাকেন, আস্থা রাখেন ঈশ্বরের উপরে,
ঈশ্বর পারেন আপনার জীবনেও এই অলৌকিক কাজ করতে, অলৌকিকভাবে তিনি আপনাকে সন্তান দান করতে পারেন। তার পক্ষে সকলই সম্ভব, তিনি সকলই করিতে পারেন। তিনি দাবি করে বলেন, আমার পক্ষে কি কোনো কিছু অসাধ্য? না, এক কথায় আমরা স্বীকার করতে পারি, না প্রভু, তোমার পক্ষে সকলই সাধ্য, তুমি সকলই করিতে পারো। প্রভু তিনি পারেন আপনার জীবনে একই অলৌকিক কাজ করতে। আমরা দেখি যে সারা অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল, হান্না অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল, আমরা দেখি রেবিকা অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল। আমরা বাইবেলে এরকম অনেককে দেখি যারা অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল। এলিজাবেথ অলৌকিকভাবে সন্তান লাভ করেছিল। শিমশনের মা, আমরা দেখি যে শিমশনের মা যার চুলের মধ্যে শক্তি ছিল, আর আমরা দেখি যে মনোহ তার স্ত্রী, সেও বন্ধা ছিল এবং তাকেও তিনি অলৌকিকভাবে সন্তান দান করেছিলেন এবং তার নাম হয়েছিল শিমশন, যিনি পলিস্টিনদের হাত থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করেছিলেন। ঈশ্বর তার জীবনে পরিকল্পনা করেছিলেন, তার মতো শক্তিশালী ব্যক্তি যার চুলের মধ্যে শক্তি ছিল, এই রকম শক্তিশালী ব্যক্তি আমরা বাইবেলে দেখতে পাই না, তার বাক্যের মধ্যে দেখতে পাই না, যাকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন অলৌকিকভাবে, যার চুলের মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল, অলৌকিক শক্তি ছিল। এই এই শিমশনের মা তাকেও তিনি অলৌকিকভাবে এই শিমশনকে দান করেছিলেন, সন্তান দান করেছিলেন অলৌকিকভাবে। যদি ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে সন্তান দান করতে পারেন, তিনি আপনাকেও অলৌকিকভাবে সন্তান দান করতে পারেন। সেই জন্য আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, বরং আপনি সর্বান্তকরণে ঈশ্বরের কাছে ফিরে আসুন, আপনি তার কাছে নিজেকে সঁপে দিন, তিনি আপনাকে একইভাবে অলৌকিকভাবে তিনি আপনাকে সন্তান দান করতে পারেন। যারা ঈশ্বরকে বিশ্বাস করবে এবং তার বাক্য মতো জীবনযাপন করবে, তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি তাদের সন্তান দান করবেন। যদি আমরা যাত্রা পুস্তক তার 15:26 পদ দেখি, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুভাবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ম দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রদিয়কে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলে তো তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আপনি হয়তো এটা ভাববেন, আরে আমার তো জটিল রোগ রয়েছে, আমার তো অনেক ধরনের সমস্যা রয়েছে, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে আরে তোমার আর সন্তান লাভ করা সম্ভব নয়, তোমার তুমি আর মা হতে পারবে না, তুমি আর বাবা হতে পারবে না, তুমি আর সন্তান লাভ করতে পারবে না। হয়তো আপনার শরীরের অবস্থা, হয়তো আপনার ডাক্তারের রিপোর্ট, অনেক কিছু আপনাকে বলছে। আমি কোনো কিছুর বিরুদ্ধে বলছি না, আমি কোনো কিছুকে ছোট করছি না, কিন্তু আপনি এটা জানবেন যে হয়তো আপনার পরিস্থিতি আপনাকে বলছে যে আপনার সন্তান লাভ করা আর সম্ভব নয়, কিন্তু ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করছেন যে আমি মিশ্রদিয়কে যে সকল রোগে আক্রান্ত করেছি, আমি তোমার উপরে সেই রোগ আসতে দেব না, আমি তোমার সদাপ্রভু তোমার আরোগ্যকারী। ঈশ্বর হলেন আমাদের আরোগ্যকারী, তিনি হলেন যিহোবা রাফা। আপনার যতই জটিল সমস্যা থাক, আপনার যতই বড় রোগ থাক, যে রোগের কারণে আপনি সন্তান গর্ভে ধারণ করতে পারছেন না, যে রোগের কারণে আপনি সন্তান জন্ম দিতে পারছেন না, হয়তো আপনার শরীর আপনার অবস্থা বলছে যে আর সম্ভব নয়, কিন্তু ঈশ্বরের বাক্য তিনি বলছেন, তিনি দাবি করছেন যে আমি তোমাকে সুস্থ করব, আমি তোমাকে আরোগ্যতা দেব, আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে আশীর্বাদ করব। তিনি হলেন যিহোবা রাফা, তিনি আরোগ্যকারী। সেই জন্য আপনার রিপোর্ট কি বলছে, ডাক্তার কি বলছে, আপনার শরীর কি বলছে, আপনি সেদিকে না তাকিয়ে আপনি ঈশ্বরের উপরে তাকান, কেননা তিনি হলেন যিহোবা রাফা, তিনি হলেন সদাপ্রভু আরোগ্যকারী। তিনি পারেন আপনার শরীরের সমস্ত রোগের প্রতিকার করতে, তিনি পারেন আপনাকে সুস্থ করতে, তিনি পারেন আপনাকে সন্তান দান করতে। হালেলুয়া। যদি আমরা যাত্রা পুস্তক তার 23:26 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না এবং কেহ বন্ধা হইবে না, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। ঈশ্বর তিনি এখানে প্রতিজ্ঞা করছেন যে যদি তুমি আমার বাক্য মতো জীবনযাপন করো, তুমি যদি সর্বান্তকরণে আমার কাছে ফিরে আসো, তুমি যদি আমার সেবা করো, আমার দিকে তাকো, আমাকে বিশ্বাস করো, তিনি বলছেন যে তোমার গর্ভপাত হবে না এবং তোমার মধ্যে কেহ
বন্দা থাকবে না, কেহ বন্দা থাকবে না, কেউ বন্দা হবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে আমি সমস্ত বন্ধাত্মকে দূর করব এবং আমি সন্তান দান করব, তোমার মধ্যে কেহ বন্দা থাকবে না। কত বড় প্রতিজ্ঞা ঈশ্বর করছেন, যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে প্রেম করবে, তিনি তাদের বন্ধাত্মকে দূর করবেন, তিনি তাদেরকে সন্তান দান করবেন। যদি আমরা দ্বিতীয় বিবরণ তার 7:14-15 পড়ি, আর সেইখানে ঈশ্বর এইভাবে বলছেন, সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে, তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোনো পুরুষ কিংবা কোনো স্ত্রী নিঃসন্তান হইবে না, আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করিবেন এবং মিশ্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো তাহা তোমাকে দিবেন না, কিন্তু তোমার সমুদয় বিদেশীকে দিবেন। ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করছেন যে আমি তোমাকে নিঃসন্তান রাখবো না, আমি তোমাকে সন্তান দান করব, এবং যে সমস্ত রোগ তোমার মধ্যে রয়েছে আর সেই সমস্ত রোগকে আমি দূর করব, তোমার বিদেশী তোমার শত্রুদেরকে আমি দেব, কিন্তু আমি তোমাকে নিরোগ করব, আমি তোমাকে সুস্থ করব এবং আমি তোমাকে সন্তান দান করব, তোমার মধ্যে কেউ নিঃসন্তান থাকবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। প্রিয় বিশ্বাসী, যদি আপনি নিঃসন্তান থাকেন, আপনি ঈশ্বরের উপরে আস্থা রাখুন, আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন। তিনি প্রতিজ্ঞা করছেন, আমি তোমাকে নিঃসন্তান রাখবো না, আমি তোমার গর্ব খুলে দেবো, আমি তোমাকে সন্তান দান করব। তিনি চান আশীর্বাদ করতে, তিনি চান তার অনুগ্রহ দিতে, কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা সর্ব অন্তকরণে তার কাছে ফিরে আসি, আমরা তাকে বিশ্বাস করি, এটা তিনি চান। তিনি প্রতিজ্ঞা করছেন, আমি তোমাকে নিঃসন্তান রাখবো না, আমি তোমার রোগকে দূর করব। যে রোগের কারণে হয়তো আপনার সন্তান আসছে না, যে রোগের কারণে হয়তো আপনি সন্তান লাভ করতে পারছেন না, যে রোগ হয়তো আপনাকে বাধা দিচ্ছে, তিনি প্রতিজ্ঞা করছেন তোমার মধ্য থেকে আমি সেই রোগকে দূর করে দেব। সেই জন্য ডাক্তার কী বলছে, শরীর কী বলছে, আপনার অবস্থা কী বলছে, আপনি সেদিকে না তাকিয়ে ঈশ্বরের দিকে তাকান। তিনি পারেন আপনার মধ্য থেকে সেই রোগগুলোকে দূর করতে যেগুলোর দ্বারা আপনি সন্তান লাভ করতে পারছেন না। বিভিন্ন ধরনের রোগ হয়তো আপনার মধ্যে রয়েছে, কিন্তু ঈশ্বর পারেন সেই রোগকে দূর করে তিনি আপনার গর্বকে খুলে দিতে, আপনাকে সন্তান দান করতে তিনি পারেন। সেই জন্য তার উপরে আপনি আস্থা রাখুন এবং তাকে বিশ্বাস করুন। যদি আমরা গীতসংহিতা 113:9 পড়ি, তিনি বন্ধাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। এখানে বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কারভাবে বলে, তিনি বন্ধাকে গৃহিণী করেন, তিনি বন্ধাকে গৃহিণী করেন। যে বন্ধা তিনি তাকে গৃহিণী করতে পারেন, যে বন্ধা তিনি তাকে সন্তান দিতে পারেন, তার প্রতিজ্ঞা লেখা রয়েছে তিনি বন্ধাকে গৃহিণী করেন। প্রিয় বিশ্বাসী, তিনি আপনাকে গৃহিণী করবেন, তিনি আপনাকে সন্তান দান করবেন। এখানে লেখা রয়েছে পুত্রদের আনন্দময়ী মাতা করেন, তিনি আপনাকে পুত্র দেবেন, তিনি আপনাকে সন্তান দেবেন এবং তিনি আপনাকে মাতা করবেন। মা ডাক আপনি শুনতে পাবেন। প্রত্যেক নারী চায়, প্রত্যেক স্ত্রী চায় যে সে মা ডাক শুনবে। অনেক বিবাহিত স্ত্রী রয়েছে যারা চান মা ডাক শুনতে, কিন্তু তারা সেই সৌভাগ্য পান না, সেই সুযোগ পান না, সেই অনুগ্রহ পান না, যেহেতু আপনার হয়তো কোনো সন্তান নেই। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে আমি পুত্রদের আনন্দময়ী মাতা করব তোমাকে। তিনি আপনাকে সন্তান দেবেন এবং আপনি মা ডাক শুনবেন, ঈশ্বর তিনি আশীর্বাদ করবেন, তার বাক্যেতে লেখা রয়েছে। যদি আমরা যিশাইয়া তার 54:1 পড়ি, সেখানেও ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। যিশাইয়া ভাবাদি তার 54:1 লেখা রয়েছে, ওই মন্দে অপ্রসূতে তুমি আনন্দগান করো, ওই গর্ভব্যথা রহিতে তুমি উচ্চস্বরে আনন্দগান করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক, ইহা সদাপ্রভু কয়েন। তিনি বলছেন আনন্দ করো, হে বন্ধা তুমি আনন্দ করো, হে গর্ভব্যথা রহিতে, অর্থাৎ যে গর্ভব্যথা কখনো অনুভব করেনি, কখনো পায়নি, যেহেতু সে সন্তান গর্ভে ধারণ করতে পারেনি, সন্তান প্রসব করার সুযোগ পায়নি, এই রকম গর্ভব্যথা রহিতেকে তিনি বলছেন আনন্দ গান করো, হর্ষনাদ করো, উল্লাস করো, কেননা তুমি সন্তান লাভ করবে, তুমি সন্তান লাভ করবে। এখানে লেখা রয়েছে যে তিনি সদবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান বৃদ্ধি করেন। হয়তো আপনি একাকী, আপনার কেউ নেই, কিন্তু তিনি আপনাকে সন্তান দেবেন যেন আপনি আনন্দ করতে পারেন। প্রভু আপনাকে আনন্দ করতে বলছেন, আপনি আনন্দ করুন।
আপনি ভেঙে পড়বেন না, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, আপনি ভাববেন না যে আপনি নিঃসঙ্গ, আপনার দেখাশোনা করার কেউ নেই, আপনাকে সাহায্য করার কেউ নেই। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আছে, ঈশ্বর আছে, তিনি আপনাকে সন্তান দেবেন, তিনি আপনার একাকিত্বকে দূর করবেন, তিনি আপনার অপযশকে খণ্ডন করবেন, তিনি অলৌকিকভাবে আপনাকে সন্তান দান করবেন, তিনি আপনার অপযশকে খণ্ডন করবেন, তিনি আপনাকে তুলে ধরবেন। সেই জন্য আপনি আনন্দ করুন, উল্লাস করুন, কেননা ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। যে বিশ্বাসী, আপনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখুন, বিশ্বাস করুন, সর্ব অন্তকরণে তার কাছে ফিরে আসুন। তিনি পারেন অসম্ভবকে সম্ভব করতে, তার বাক্যেতে তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন তিনি অক্ষরে অক্ষরে তা মান্য করে থাকেন। আমরা দেখি অনেকেই প্রার্থনার মধ্যে এসে ঈশ্বরের কাছে এসে তারা সন্তান লাভ করেছে, এরকম বহু সাক্ষ্য রয়েছে। যদি আপনি চান এইরকম সাক্ষ্য দিতে, এরকম সুযোগ পেতে, তাহলে আপনাকে সর্ব অন্তকরণে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, আর তিনি আপনাকে সেই আশীর্বাদ করবেন, তার প্রতিজ্ঞা মতো তিনি আপনাকে আশীর্বাদ করবেন। সেজন্য নিরাশ হবেন না, হতাশ হবেন না, আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন। তো প্রিয় বিশ্বাসী, আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পেয়েছেন, প্রত্যাশা পেয়েছেন, এবং আপনি প্রভুর রবকে শুনেছেন। তো আপনি প্রভুর উপর নির্ভর করুন, বিশ্বাস করুন, এবং প্রভুর আশীর্বাদ আপনি আপনার জীবনে লাভ করুন। জয় যীশু।